43 বছর পর হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুরে নৌকাকে ডুবিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তার বিপরীতে লক্ষাধিক ভোট বেশি পেয়ে জয় ছিনিয়ে এনেছেন ব্যারিস্টার সুমন। তবে গত 17 ডিসেম্বর ব্যারিস্টার সুমনের জয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমনের জয়ের ব্যাপারে হিরো আলম বলেছিলেন, ব্যারিস্টার সুমনের যে আসন সেখানে তিনি কিন্তু পার হয়ে যাবেন, সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হেরে যাবে, কারণ নির্বাচনে দেখাবে সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে, ফল কিন্তু আমি আগেই বলে দিলাম, মিলিয়ে নিয়েন। ব্যারিস্টার সুমন কিন্তু প্রথমে দলীয় প্রতীকে প্রার্থিতা চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয়নি। এরাও কিন্তু আওয়ামী লীগের কর্মী ও তাদের দলের লোক। এদিকে চুনারুঘাট মাধবপুরের 177 কেন্দ্রের বেসরকারি ফলে ব্যারিস্টার সুমন 2,37,999 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী 69,430 ভোট পেয়েছেন। ব্যারিস্টার সুমন 99,139 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে চরমভাবে বরাডুবি হয়েছে অ্যাডভোকেট মাহবুব আলীর। চুনারুঘাটে 49 ব্রিজ করে সবার নজর কাড়েন ব্যারিস্টার সুমন। এছাড়া তিনি চুনারুঘাট ও মাধবপুরে সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন, গড় তৈরি করে এবং আর্থিক সহযোগিতার কারণে তিনি মানুষের মন জয় করে নেন।